মানুষ যদি কোরআন হাদিস সঠিকভাবে আঁকড়ে ধরে তবে আল্লাহই তার জন্য যথেষ্ট। দোয়া চাইবার জন্য যাবি না? আব্বা, দোয়া চাইবার জন্য মুরিদ হওয়া লাগে না। তবে হ্যাঁ, তোমাদের পীর যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন তবে তিনি প্রতিটি মানুষের কাছে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইসলামের সঠিক দাওয়াত দিক, আমি তার সঙ্গী হব। তোমাদের পীর দেশের ক্ষুধার্ত বন্যা পীড়িত অসহায় দরিদ্র মানুষের সেবা করার জন্য এগিয়ে যাক, হাজার হাজার মানুষ তার সঙ্গী হবে। তখন মনে হবে মুসলমানদের জন্ম হয়েছে সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য। কিন্তু তোমাদের পীর তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক না। আব্বা, কি সব বাজে বকছিস! এক এক পীরের এক এক তরিকা থাকে, আর সেই তরিকা অনুযায়ী জিকির আজগের করতে হয়, তাতে বহুত ফায়দা হয়। শফিক ভাই, আপনারা বিয়ালে শুধু দোয়া করেন আর কিচ্ছু চাই না। দোয়া করেন চাচা। দোয়া করি বাবা, তোমার জয় হোক। জি চাচা। রফিক ভাই, তুমি তোমার ইসলামিক পার্টি করো, যাক গে, তাতে কি হয়েছে? তুমিও দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করব। আল্লাহর দিয়ে আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করতে চান, আবার সেই আল্লাহর কাছে দোয়া করতে বলেন। তোমার মুখটা না একেবারে খোলা হাড়ি, মুখে কিচ্ছু আটকায় না, বাস্তবে যা টিভিতেও তাই। যজ্ঞা, আমি আবার এসব কথায় কিছু মনে করি না। আতিক ভাই, আপনার যে প্রচার, আপনি জিতবেন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। বাবা, সবাই চা খেয়ে গেলে হতো না? আরে না না চাচা, চা তো আমি খামু, শুধু দোয়া করেন নির্বাচনে পাস করবার পর শুধু চা কেন তাও খামু। তাই আসি চাচা, আর একবার ছালাম করে নেই। পাকুনটা দুই রকম, মানে ধরে দেখ রফিক, যখন তখন এমন বেফাস কথা বলবি না। তুই কি আমাদের শত্রু বাড়াতে চাস? আল্লাহর খুশির জন্য মানুষের কাছে শত্রু হওয়া আর মানুষের খুশির জন্য আল্লাহর কাছে শত্রু হওয়ার মধ্যে বিস্তর ফারাক। যাকগে আব্বা, তুমি তো ওই আতিক সাহেবকে খুব দোয়া করলে, মানলাম তুমি ওই দরদি পার্টিকেই ভোট দিবে। কিন্তু ভাই, তুমি যে বললে আপনি জিতবেন, তুমি তো দরদি পার্টি করো না। আরে গাধা, এলাকায় থাকি, ওদের মন খুশি না রাখলে এলাকায় নিরাপদে থাকতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না, অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আরে ভাই, দাড়ি রাখা তো শূন্য, মুসলমানদের প্রত্যেকে দাড়ি রাখা উচিত, তাতে আলাদা একটা মর্যাদা ফুটে ওঠে।
কিন্তু ভাই, আল্লাহ তাআলা কি এই কারণে নবী রাসূল পাঠাইছেন? হে নবী, দুনিয়ার মানুষ দাঁড়িয়ে রাখে না, দুনিয়াতে গিয়ে তুমি তাদের দাঁড়িয়ে রাখার কথা কও? না না ভাই, শুধু দাঁড়িয়ে রাখার জন্যই কেন আল্লাহ নবী রাসূল পাঠাইবেন? জীবনের ঝুঁকি লইয়া আর সর্বক্ষেত্রে আল্লাহর আইন কায়েম করার জন্যই তো আল্লাহ নবী রাসূল পাঠাইয়াছেন। হ্যাঁ, ঠিকই কইছেন। তাইলে এরই সব ফরজের বড় ফরজ। আল্লাহর আইন কায়েম থাকলে দুনিয়াতে কোনো গোলমালই হয় না। হ্যাঁ, তাহলে চলো সেই ফরজ কে আমরা আগে করি। কেমনে? যেসব নেতারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে ভোট দিয়ে মুসলমানকে নেতা বানাই দিব, তারপর ক্ষমতা পাইয়া তারা যদি আল্লাহর আইন কায়েম না করে, যতদিন তারা আল্লাহ রাসুলের আইনের উপর কায়েম থাকবো ততদিন তারাই আমাদের নেতা থাকবে। আল্লাহ রাসুলের আইনের উপর না থাকলে আমরা জনগণই তাদের নামাই দিব, আর এটাই আল্লাহর হুকুম। আপনি তো মোটামুটি স্যারকে শেয়ার দিয়ে দিয়ে হাতে রেখেছেন, আপনার কথা স্যার যেমনি শুনেন তেমনি আপনাকে ভালোবাসেন। আমার কাছে স্যার চাকরিটা যেবারই হোক আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না, মনে করেন চাকরি হয়ে গেছে। গাজী সাহেব, আপনার ছেলের চাকরি হবে না। কেন? ও তো আল্লাহর আইন কায়েম করতে চায়, জানেন তো এখনকার সময় এত সৎ থাকলে চলে না, তাই ওদের চাকরিও হয় না। অন্ধকারে আর কতদিন বসবাস করবেন শফিক সাহেব? ভোর একদিন হবেই এই দেশের মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, আলো ঝলমল করে উঠবে চারপাশ। এদেশের অফিস, আদালত, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমার দুর্নীতিমুক্ত হবে। জড়বাদী আর নাস্তিকবাদীরা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া ভোগ বিলাসী তার জীবন বেছে নিয়েছে। ইসলামী দলের এই সৎ নজনেরা ওই ভোগবাদীদের হাত থেকে এই দেশকে, এই দেশের মাটিকে, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। তার আগে বেকারত্বের যন্ত্রণায় না খেতে পেয়ে পটল তুল। আবারও বেকুবের মতো কথা বললেন শফিক সাহেব, মনে রাখবেন ইসলামী আইন যারা কায়েম করতে চায় আল্লাহ পাক সম্মানের সহিত তাদের রিজিকের ব্যবস্থা করে রাখবেন। বুঝলেন কাদের সাহেব, এরাই হল মৌলবাদী। যা বলেছেন আর কি। তুমি তো ডাকাতি করে জেল খেটেছ, তুমি আবার নেতা হলে কবে? এই ডাকাতি তো করছি ভাইজান নেতা হবার জন্যই, ওই জেলটাও খাচ্ছি নেতা হবার জন্যই। আমরা না তা না হইলে আমাদের ইলেকশনে পাস না করাইলে আপনি ঘুষ খাইবেন কেমনে? আমাদের দেশে আসলে সৎ নেতা দরকার। দেশের মুসলমানরা যেদিন সত্যিকারের নেতা চিন্তা নিব এবং সত্যিকারের মুসলমান হইয়া কাজ করব সেদিন আমাগরে ভোট না দিলেও চলবো। পাগল না মাথা খারাপ? পাগল না মাথা খারাপ না, আপনি কিন্তু ভাইজান খালিদ হোসেন সাহেবের ভোট দিবেন না, কারণ উনি হচ্ছে সৎ লোক। সৎ লোককে ভোট দিলে, ক্ষমতায় আনলে আপনি দুর্নীতি করবেন কেমনে? হ্যাঁ, এর লাগেই তো এবার ইলেকশনে খারাইছি ভাইজান। চাচা যান, আমার মার্কাটা হইল এই যে, এই যে মার্কা, মার্কাটা হইল আমার মোবাইল মার্কা। এই মার্কায় ভোটটা দিবেন ইনশাল্লাহ, আশা করি। আর আপনি ভোট দিবেনই? না না, দেখা যাক কি, আপনি ভোট না দিলে আমরা যদি ক্ষমতায় না আসি আপনি ঘুষ খাইবেন কেমনে? আল্লাহ হাফেজ। মার্কাটা কি? মোবাইল।